হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের এতদিনের যে অপেক্ষা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটা কিন্তু চালু হয়ে গেছে। আজকের থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু চালু হয়ে গেছে। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কারা, এই বছরের যে নতুন এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেই এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, এ তোমরা মাধ্যমিক না উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট এটা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা কোন কোর্স নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। সেই কারণে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ, বা আমরা বলতে পারি সরকারি স্কলারশিপ। দুটো স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটা, ওয়ান অফ দ্য বেস্ট স্কলারশিপ, এবং সেকেন্ড যদি বলি তাহলে হচ্ছে নবান্ন স্কলারশিপ। তো প্রত্যেক স্টুডেন্টের জন্য প্রত্যেকটা না, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কাদের জন্য? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তা সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 75% নম্বর কিংবা 75% নম্বরের উপরে পেয়েছে। তো এখানে বুঝতেই পারছো কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আমি একটু বলে দিই যে এর এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া এবারের কী রয়েছে। তো এখানে সবার প্রথম তোমাদের যে তোমরা যে প্রিভিয়াস তোমাদের যে এক্সাম ছিল, সেই এক্সামে তোমরা যদি 75% কিংবা 75% ওপরে মার্কস পাও, তাহলে কিন্তু ও তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর তার সাথে এটাও মনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেজিস্টার্ড কোনো ইনস্টিটিউট বা স্কুল থেকে তোমাদের কিন্তু পাস আউট করতে হবে। আদার্স কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড কোনো সংস্থা থেকে যদি তোমরা পাস আউট করো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই স্কলারশিপের আন্ডারে আসবে না। তো এখানে এটাও মাথায় রাখতে হবে, আর ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বাসিন্দা হতে হবে। এছাড়া আরও একটা যেটা মেন তোমাদের রয়েছে এলিজিবল সেট ক্রাইটেরিয়া, সেটা হলো তোমাদের যে ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু তোমাদের 2.5 লাখের কম হতে হবে। যদি 2.5 লাখের কম ফ্যামিলি ইনকাম থাকে, এবং যদি তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 75%-এর বেশি নম্বর পাও, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখন কথা হচ্ছে, অনেকে বলে কি হচ্ছে, আমরা এই স্কলারশিপের জন্য তো আবেদন করব, সেক্ষেত্রে আমাদের দেখা গেছে মার্কস একটু কম রয়েছে, ধরো 74% রয়েছে, তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? অনেকে এই কথাটা আমাকে জিজ্ঞাসা করেছে। সেই কারণে বলে রাখি, তোমরা কিন্তু যদি 0.1%ও কম হয় তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের 75% টাইটাই তোমরা 75% পেলেও আবেদন করতে পারবে, এর থেকে বেশি পেলেও যারা 90% পেয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের ডকুমেন্টেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ডকুমেন্টেশন কী লাগবে? দেখো, ডকুমেন্টেশন অন্যান্য স্কলারশিপে যে ডকুমেন্টেশনগুলো লাগে, এ তোমাদের কী কী, ধরো তোমাদের ফটো বা তোমাদের প্রিভিয়াস যে পরীক্ষা দিয়েছো তার মার্কশিট, সার্টিফিকেট, এবং তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট, আদারওয়াইজ তোমাদের আর কী লাগবে, ইনকাম সার্টিফিকেট। এখানে কী হচ্ছে, অনেকে কী হচ্ছে, ইনকাম সার্টিফিকেট বলে যে আমরা গভর্নমেন্ট সার্ভিস করি, সেক্ষেত্রে কি আমাদের আমরা অ্যাপ্লাই করতে পারবো? আমার প্যারেন্টস মানে বাবা মা গভর্নমেন্ট সার্ভিস করে, সেক্ষেত্রে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোথাও উল্লেখ করে না যে গভর্নমেন্ট সার্ভিস যারা করে তারা অ্যাপ্লাই করতে পারবে না, প্রত্যেকেই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ইয়ারলি যে ইনকাম, সেই ইনকাম যদি 2.5 লাখের কম হয়, তোমরা যে তোমার বাবা যে ক্যাটাগরিতেই থাকুক না কেন, যে পোস্টেই থাকুক না কেন, যদি এটা হয় অফিসিয়ালভাবে যদি হয়, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আরও একটা বিষয় অনেকেই কিন্তু অ্যাভয়েড করে যায়, যে আমরা 2020 সালে পাস আউট করিনি, আমরা 2019 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছি, সেক্ষেত্রে কি আমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? তো একেবারে তোমাদের অ্যান্সার হচ্ছে না। যারা 2020তে মানে 2020তে মানে এবছরই যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে। আদারওয়াইজ যারা 2019-এ করেছো, তারা যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের এই যে আবেদন প্রক্রিয়া সেটাকে গ্রাহ্য করা হবে না, এবং তোমরা কোনো মতেই স্কলারশিপ পাবে না। কেন, স্কলারশিপের নিয়ম অনুসারে 2020
তে যারা পাস আউট করেছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা ধরো মাধ্যমিক মানে এবছর উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর তোমরা কলেজে কোনো কোর্সে এখনও পর্যন্ত ভর্তি হওনি, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। কারণ যখন অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু তোমাদের ভর্তির যে রিসিপ্ট সেটা কিন্তু লাগবে। অনেকে বলবে আমরা কলেজ থেকে এখনও পর্যন্ত রিসিপ্ট পাইনি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডকুমেন্টেশন রয়েছে, তোমরা যে অনলাইন পে করেছো বা অনলাইন যে টাকাটা দিয়েছো সেক্ষেত্রে তোমার যে রিসিপ্টটা সেটাই ওখানে শো করতে হবে, ওখানে আপলোড করে দিতে হবে। মানে তোমাকে এমন একটা প্রুফ দিতে হবে যে তুমি কলেজে কোনো না কোনো কোর্সে ভর্তি হয়ে গেছো। এবার অনেকের কথা যে আমরা কোন কোর্সের জন্য ভর্তি হলেই স্কলারশিপ পাবো, তোমরা যে কোনো কোর্সের জন্য, ধরো কেউ মাধ্যমিক দিয়ে পলিটেকনিকে ভর্তি হবে, কেউ মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পলিটেকনিকে ভর্তি হবে, বা কেউ এরকম রয়েছে যে আদার্স নার্সিংয়ে ভর্তি হবে, এ কেউ রয়েছে উচ্চ মানে আর্টস নিয়ে পড়ছে, কেউ বিএসসি নিয়ে পড়ছে, কেউ বিএ নিয়ে পড়ছে, কেউ বিকম নিয়ে পড়ছে। তো তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যে কোর্স নিয়েই পড়ো না কেন, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এরপর যদি ডকুমেন্টেশনের কথা বলি, সেক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টেশনগুলো লাগবে সেগুলো হচ্ছে, তোমরা জানো প্রিভিয়াস মানে 2020 যে এক্সাম দিয়েছো, তোমরা মাধ্যমিক দাও কিংবা উচ্চ মাধ্যমিক দাও, তার রেজাল্ট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, এই সমস্ত যে ডকুমেন্টেশনগুলো রয়েছে সেই ডকুমেন্টেশনগুলো তোমাদের লাগবে, তোমাদের আপলোড করতে হবে। তারপরে তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এরপরে তোমরা যে অন্য যে কোর্সে, নতুন কোর্সে ধরো মাধ্যমিক দিয়েছো, 11-12 জন্য পড়ছো, কেউ মাধ্যমিক দিয়েছো পলিটেকনিকে গেছো, বা বিভিন্ন কোর্সে এনরোল করেছো, বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, কেউ আর্টস নিয়ে বিএসসি পড়ছো, কেউ অনার্স পড়ছো, অনেকে হয়তো জেনারেল পড়ছো, তো যে যে কোর্সেই পড়ছো না কেন সেই কোর্সে যে ভর্তি হয়ে গেছো তার একটা রিসিপ্ট কিন্তু তোমাদের এখানে লাগবে। এরপরে তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, তোমাদের ফ্যামিলি ইনকাম যে 2.5 লাখের কম সেই ইনকাম সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। এবং এরপরে তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড বা রেশন কার্ড, এরকম যে কোনো একটা ডকুমেন্ট তোমরা সাবমিট করতে পারো। এর পরবর্তী যেটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, তোমাদের একটা ব্যাংকের পাসবইয়ের ছবি দিতে হবে। সেক্ষেত্রে অনেকেই কী করে, বাবা বা মার বা প্যারেন্টস যে কোনো বড় কাউর ব্যাংকের ডিটেলস দিয়ে দেয়, কিন্তু যে আবেদন করছে, ধরো তুমি মাধ্যমিক দিয়েছো, তুমি আবেদন করছো, সেক্ষেত্রে তোমার নামে সেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকা দরকার, এবং তোমার ব্যাংকের পাসবইয়ের যে ফন্ডের যে পেজ রয়েছে যেখানে IFSC কোড, তোমাদের এই অ্যাকাউন্ট নাম্বার সমস্ত ডিটেলস দেওয়া আছে, তার ছবি তুলেই তোমাকে আপলোড করতে হবে। তো এখানে তোমরা বুঝেই গেছো যে তোমার অ্যাকাউন্ট থাকা জরুরি। সেক্ষেত্রে যাদের অ্যাকাউন্ট নেই, যেটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম, যাদের এর নিজের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু সবার প্রথমে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে নাও। যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তোমাদের যে ফন্ড পাসবইয়ের যে ফন্ড পেজের ছবিটা আছে সেটা তোমাদের আপলোড করতে হবে, সেই কারণে তোমাদের নামে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকাও দরকার। এরপরে মেন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো স্কলারশিপ করার পেছনে মেন উদ্দেশ্য তোমাদের, মানে স্কলারশিপে যদি আমরা সিলেক্ট হই সেক্ষেত্রে আমাদের কত করে অ্যামাউন্ট দেওয়া হবে, কোন ক্লাসের ক্ষেত্রে কত অ্যামাউন্ট দেওয়া হবে। যদি তোমরা মাধ্যমিক দিয়ে 11-এ ওঠো, মানে উচ্চ মাধ্যমিকের জন্য স্টাডি করো, মানে যারা এবছর মাধ্যমিক দিয়ে দিয়েছো তারা যদি এই স্কলারশিপের জন্য সিলেক্ট হও, তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে 1000 টাকা কিংবা তার বেশিও একটু হতে পারে, প্রায় 1000 থেকে 1500 টাকা তোমাদের দেওয়া হয়। ম্যাক্সিমাম স্টুডেন্টদের যদি তারা সিলেক্ট হয় 1000 টাকা দেওয়া হয় মিনিমাম। এরপরে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে UG লেভেল মানে আন্ডার গ্র্যাজুয়েটের যে কোনো কোর্সে, কেউ BSc পড়তে পারে, কেউ ও BA পড়তে পারে, কেউ BCom পড়তে পারে, বা অন্যান্য কোনো কোর্সেও পড়তে পারে, অনেকের কথা হচ্ছে আমরা যদি জেনারেল নিয়ে পড়াশোনা করি, মানে পাশে পাঁচ সাবজেক্টে পড়াশোনা করি, সেক্ষেত্রে কি আমরা স্কলারশিপ পাবো? হ্যাঁ, তোমরা পাঁচ সাবজেক্টে পড়াশোনা করলেও তোমাদের স্কলারশিপ দেওয়া হয়। সেক্ষেত্রে প্রত্যেকের অ্যামাউন্টটা আলাদা আলাদা কোর্সের উপর ভ্যারি করে, যে কোর্সের এর যে মানে অ্যামাউন্ট রয়েছে সেই কোর্সের অ্যামাউন্টের ওপর কিন্তু স্কলারশিপ নির্ভর করে। সেক্ষেত্রে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক দিয়ে যদি স্কলারশিপে সিলেক্ট হও আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য, তাহলে তোমাদের কি হচ্ছে, এই 1000 থেকে 5000-এর মধ্যে যে কোনো অ্যামাউন্ট তোমাদের ক্ষেত্রে প্রতি মাসে দেওয়া হতে পারে। এরপরে তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা কোর্সের জন্য পড়াশোনা করো, মানে হচ্ছে পলিটেকনিক বা DLED এরকম কোনো ডিপ্লোমা কোর্সের জন্য যদি ভর্তি হও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। তো এরকম এটা একটু ফ্ল্যাকচুয়েট হতেও পারে, মানে একটু বেশিও হতে পারে, কম হতে পারে, কিন্তু এর কাছাকাছি প্রায় অ্যামাউন্টটা থাকে। এরপরে কথা হলো আবেদন কিভাবে করবে। তোমরা অনেকেই জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পুরোপুরি অনলাইন প্রসিডিওর রয়েছে, অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমরা ফোন থেকেও চাইলে আবেদন করতে পারো এবং কম্পিউটার থেকেও করতে পারো, বা PC বা ল্যাপটপ বাড়িতে থাকলে সেটাও করতে পারো। যাদের কাছে ফোন আছে আমি রিকমেন্ড করবো প্রত্যেককে, তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা আবেদন প্রক্রিয়া
করো, বা কোনো তোমার আশেপাশে যদি কোনো ও দাদাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে গিয়ে আবেদন করো, কারণ অনেক বড় অ্যাপ্লিকেশান প্রসিডিওর, সেক্ষেত্রে তোমাদের ভুল ভ্রান্তি হতেই পারে। সেই কারণে আমি প্রত্যেককে বলবো, যারা আবেদন করবে অনেকটা সময় আছে, এ সেই কারণে তোমরা কি হচ্ছে আবেদন প্রক্রিয়া যখন করবে তখন যাদের মানে পিসি বা ডেস্কটপের মতন সুবিধা নেই তারা ফোন থেকে না করে এ সাইবার ক্যাফেতে বা আমি যেটা বললাম আশেপাশে কোনো দাদাদের যদি থাকে তাদের কাছে গিয়েই আবেদন করো। আর আবেদন করার জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটের লিংক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশান থেকে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারো। ও এবং যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, অথবা আর ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেই ইনস্টাগ্রামে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর এখনও পর্যন্ত ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।